তৃণমূলের নেতাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ইন্দাসে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন জখম তৃণমূল নেতা বিকাশ পণ্ডিত। তিনি ইন্দাসের করিসুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তৃণমূল সূত্রে খবর, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোতুলপুর থেকে বাইক নিয়ে ইন্দাসে বাড়ির দিকে ফিরছিলেন বিকাশ পণ্ডিত। সম্রঘাট এলাকায় ব্রিজের ওপর ক্ষণিক সময়ের জন্য দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই একটি চার চাকা গাড়িতে করে কয়েকজন বিজেপি নেতা কর্মী এসে তাকে বেধড়ক মারধর করে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, এমনটাই অভিযোগ তৃণমূলের। ওই গাড়িতে নাকি ইন্দাস মন্ডল ওয়ানের বিজেপি সভাপতি শোভন নন্দী সহ আরো কয়েকজন ছিলেন বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যে অভিযুক্তদের নামে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। তিনি বলেন, এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে বিজেপি এই ধরনের কাজ করছে, তবে আমরা সিপিআইএম এর মতো হাড়মারদের দাঁড়িয়েছি, এদেরকে দূর করতেও বেশি সময় লাগবে না। তবে আইন মেনে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে পুলিশে ইনফর্ম করা হয়েছে। আমাদের ইন্দাস ব্লকের মন্ডল সভাপতি, তিনি আমাদের একটা তৃণমূল কংগ্রেসের লিডারশিপকে গাড়ি চাপা দিয়ে খুন করার ষড়যন্ত্র করেছিলেন। কোনো রকমভাবে তিনি জীবনে বেঁচেছেন, তো আমরা খবর পেয়েছি। আমাদের বিভিন্ন কর্মীবৃন্দরা সেখানে ছুটে গেছেন, তাকে নিয়ে বর্তমানে ইন্দাস হসপিটালে চিকিৎসাধীন আছে। তো আমরা প্রশাসনকে জানিয়েছি, 24 ঘন্টার মধ্যে এর বিহিত চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এই ধরনের দুষ্কৃতীরা এলাকা বিশৃঙ্খল করার চেষ্টা করছে, রাতে দিনে খুন করা ষড়যন্ত্র করছে। তারা জানে তাদের মাটির পায়ের তলায় মাটি নেই, তাদের কোনো জনসংযোগ নেই, তারা নৌরাজ্য সৃষ্টি করে, চক্রান্ত সৃষ্টি করে মাটি পাওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা ইন্দাস থানায় লিখিত দিচ্ছি। ইন্দাস থানার প্রশাসন নিশ্চয়ই ন্যায় বিচার করবে এবং আইন মোতাবেক শাস্তি চাইব, আমরা নিশ্চয়ই পাব। শুনুন, সন্ত্রাস তৈরি করার, বিশৃঙ্খল করার চেষ্টা করছে। আমরা যারা ইন্দাস ব্লকের শান্তিপ্রিয় মানুষ, তারা কখনোই এই বিশৃঙ্খলায় পা দেব না। কারণ আপনারা জানেন যে 2021 নির্বাচনের মতো একটা বড় নির্বাচন গেছে, যেখানে আমরা কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো কংগ্রেস, কোনো কর্মীদের গায়ে হাত দিইনি। আর আজকে যদি কেউ মনে করে, কোনো বিজেপির কর্মী, কোনো বিজেপির লিডার যদি মনে করে যে সন্ত্রাসকে অস্ত্র করে সিপিএমের মতো রাস্তায় নামবো, এলাকা দখল করব, আমরা তৃণমূল কংগ্রেসরা হারমাত তাড়িয়েছি। আমরা এই ধরনের বিজেপিগুলোকে ইন্দাস ছাড়া করতে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সহসভাপতি দেবপ্রিয় বিশ্বাস। তিনি বলেন, আমাদের যে কর্মীর বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে সেই শোভন নন্দী অত্যন্ত ভালো ছেলে, এলাকায় তার মতো ভালো ছেলে পাওয়া দুষ্কর। তৃণমূলের লোকজন এর আগে একবার শোভনের ওপর মারাত্মকভাবে হামলা চালিয়েছিল, আবার হয়তো বড় কোনো আঘাত হানতে পারে। তবে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু না। সম্পূর্ণ মানে মিথ্যে কথা, মানে যার বাস্তবতা একেবারেই নেই। কারণ প্রশাসন তৃণমূলের, সমস্ত কিছু তৃণমূলের, এবং যার সম্বন্ধে তৃণমূল বলছে বা যে ভদ্রলোক অভিযোগ করছেন, তিনি ভালো করে জানেন যে এই শোভন বিগত কয়েকবার তৃণমূলের হাতে মারাত্মকভাবে আক্রান্ত, বিনা দোষে এবং আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করতে হয়। এবং ইন্দাসে যারা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্যে যদি সত্যি ভালো এবং অত্যন্ত ভালো ছেলে, শান্তশিষ্ট ছেলে, সেটা হচ্ছে শোভন। তার বিরুদ্ধে এরকম অ্যালিগেশন দেওয়া হচ্ছে, আমি জানি না কী উদ্দেশ্যে দিচ্ছে, হয়তো আগামী দিনে ওর উপরে আরও কোনো বড় আঘাত হানার জন্য এটা করছে কিনা আমি বলতে পারছি না। কিন্তু আমি আশঙ্কা করছি যে এই অ্যালিগেশন সর্বপ্রথম মিথ্যা, এবং এটা মনে হচ্ছে তৃণমূলের কোনো একটা চাল, কারণ শোভনকে হেনস্থা করার জন্য। কারণ শোভন অত্যন্ত ভালো ছেলে, কোনো অবস্থাতেই এ কাজ শোভন করতে পারে না। গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ হচ্ছে এটা। এক গোষ্ঠী চাইছে যে ওখানে ভিড় হোক, আরেক গোষ্ঠী চাইছে ভিড় না হোক, এই তো ব্যাপার। তাদের বিভিন্ন গোষ্ঠী রয়েছে, এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশে উনি মার খেয়েছেন, এখন কি বলবেন, শোভনের নাম করছেন আর কিছুই না। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা।
সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড় কতুলপুর বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।